হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সমীরা, চলে এসেছি তোমাদের সাথে আবার আড্ডা দিতে। আজকে সানডে, এখন রাত সকাল 8টা বাজে, তো সব কিছুই লেটেই চলে, তো এই জন্য লেটে তোমাদেরকে গুড মর্নিং। আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে একটু হালকা হালকা রোদ আসছে, তো এই বারান্দাটাতে বসে এখন চা খাচ্ছি। তো চার সাথে সাথে একটু আড্ডা না হলে ঠিক জমে না ব্যাপারটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিই, তারপরে তো আবার কাজে লেগে পড়তে হবে। তো আজকে সানডে, তো সব কিছুই আজকে একদম ধীর গতিতে চলবে, তো এই চা খাবো, চা খেয়ে রান্না বসাতে যাব। তো আমার ছেলে অনেক দিন ধরেই বলছে, মা আলুর দম খাবো, মা আলুর দম খাবো, বাদামি আলুর দম। আমাদের এখানে ভীষণ ভীষণ টেস্টি, সব জায়গায় কিন্তু বাদামি আলু পাওয়া যায় না, আমাদের এই আলিপুরদুয়ারে কিন্তু সুন্দর বাদামি আলু পাওয়া যায়, এখান থেকে অনেকে নিয়ে যায়, তো সেই টেস্টি বাদামি আলুটা, তো ওটা দিয়ে আলুর দম খেতে সেই মজা লাগে। তো আমার ছেলে ভীষণ ভালোবাসে, তো ওটা রান্না করব। আর এখনও ভাবিনি কী কী রান্না করব, তো ধীরে ধীরে চলবে সব কিছু, তোমাদের সাথে আবার শেয়ার করব, আবার আড্ডা দেব। তো এখন একটু চাটা খেয়ে নিই, ঠিক আছে? তোমরাও চা খাওয়া, চা খাও। কাঁচা কমপ্লিট, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, ওগুলো কেচে এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আর এই দেখো আমাদের ছাদটা, এই যত গাছ দেখছো পিছনে সমস্ত শ্বশুর করে, শ্বশুর মেনটেন করে, আরও অনেক ছিল। এখন শ্বশুরের অসুস্থ হওয়াতে না, শ্বশুর এত পারে না করতে, উপরে এসে ছাদে এসে করা যায় না, আমাদের নিচে খুব একটা জায়গা নেই, আমাদের যা করতে হয় ছাদে টবেই করতে হয়, তো সে কারণে অত পারে না শ্বশুরমশাই। তো যাই হোক, যতটুকু আছে ততটুকু দিয়ে আমাদের পুজো দেওয়াটা হয়ে যায়। তো যাই হোক, এখন আমি জামা কাপড় মেলি, আর তোমরা থাকো। ব্রেকফাস্ট রেডি। তো আজকে শাশুড়ি বানিয়েছে আলুর পরোটা, সবাই খাচ্ছে, আমি এখনো খাইনি, খাবো আমি আর শাশুড়ি। তো চলো দেখি সবাই খাচ্ছে, আমার ছেলেকে দেখাই, চলো, ওর টিভি ছাড়া কিন্তু খেতে পারে না কোটা, চলো দেখি। এই যে আমার ছেলে, এই যে আলুর পরোটা খাচ্ছে সস লাগিয়ে, আবার টিভিও চলছে, টিভিও দেখে, কিন্তু দেখো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে ডাল হয়ে গেছে, এটা হচ্ছে বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, লাউ ঘণ্ট, আর বলেছিলাম আলু, বাদামি আলুর দম বানাচ্ছি। এই যে বাদামি আলু, একদম বাদামি কালার দেখতে আলুটা, এটা রান্না হচ্ছে এখন। তো রান্না শেষ করে আবার আসি। কাজকর্ম কমপ্লিট, স্নান টান হয়ে গেছে, পুজো দিয়ে জাস্ট জাস্ট নামলাম। তো আজকে যেহেতু সানডে, বললামই সব ধীর গতিতে চলবে, আজকে 1টা বেজে গেছে আমার এই পুজো দিতে, স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে, এখন বাজে 1:05, এখন আর কিছুক্ষণের মধ্যেই যাব, 1:30 দিকে যাব ছেলেকে খাওয়াতে। তো আমাদের বাড়িতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় দুটোর মধ্যেই, তবে এত দেরিও হয় না স্নান পুজো করতে, সানডে তো একটু লেট হয়, কেননা হাজব্যান্ড বাড়িতে থাকে, একটু বাজার যায়, বাজার নিয়ে আসার পরে রান্নাটা বসাই, তো সেই কারণে একটু লেট হয়ে যায়। তো এই এখন তো যাবো খাওয়াতে ছেলেকে, এখন একটু রোদে বসলাম, স্নান করে আসলাম, খুব একটা ঠান্ডা এখানে নেই, এখনও ভালো মতন পড়েনি, একটু বাইক টাইকে গেলে সন্ধ্যাবেলা হালকা হালকা ঠান্ডা লাগে, তবে অত বেশি ঠান্ডা পড়েনি এখনও। তো আর কি, তো দেখো আমার ছেলে এখন খেলছে, দেখো তোমাদেরকে দেখাই আমার ছেলে এখন খেলছে, এই দেখো ও সারাদিন খেলবে হচ্ছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড হয়ে সারাদিন এরকম করে খেলতেই থাকে, এরকম সারাদিন খেলা ওর, ওর খালি সারাদিন এইভাবেই খেলা চলতে থাকে, দেখেছ? ঠিক আছে, তাহলে আবার তোমরা থাকো, আমি আসি আবার। খাওয়া কমপ্লিট, এখন যাব শুতে,
আর আলুর দমটা কেমন হয়েছিল? সুপার, মা দারুণ বানায়। একদম ওকে যেভাবে আলুর দম করে দাও, ও ভীষণ ভালোবাসে খেতে। আর মাংস খেতে আমার খুব ফেভারিট। ও মাংস খুব ভালোবাসে, সত্যি মাংস বেশি ভালোবাসে। চিকেন চাউমিন যেটা হয়, এই চাউমিন সবার খাওয়া কম, এবার পাতের থেকে সবার থেকে, আমার, ওর বাবার, ওর দাদু দিদার, সমাজ, সমস্ত সবার কাছ থেকে, ঠাকুমার থেকে নিয়ে ওই চিকেনগুলো সব খেয়ে ফেলবে। এতটাই ভালোবাসে খেতে। যদি আজকে মাংস রান্না হবে, আর আমি অনেকগুলো কিনবো। অনেকগুলো কিনবো, মাংস ভীষণ ভালোবাসে। তাহলে এবার যাই, ওর সাথে কথা বললে কথা শেষ হবে না কিন্তু, ভীষণ দুষ্টু। ঠিক আছে, তাহলে এবার ওকে নিয়ে একটু শুই, তারপরে আবার আসি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট, চা খাওয়া হয়ে গেছে। তো আজকে সানডে, তা হাজব্যান্ড ঘরেই আছে, তো একটু বেরোবো। আমাদের এখানে আলিপুরদুয়ারে রাস পূর্ণিমার দিন থেকে রাস মেলা বসে, ছোটোখাটোই তো, ওই ছোটোখাটো মেলাটা দেখতে যাব আর তোমাদেরকেও দেখাবো। তো চাই চটপট রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি, চলো যাই মেলা দেখতে, তোমাদেরকেও দেখাবো। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, মেলাই বসে নাই জানো তো এবছর। মানে আমি ভেবেছি বোধহয় দুবছর বসেনি, তো এবছর বসবে, করোনাটা তো অনেকটা হালকা হয়ে আসছে, তো এবছর বসবে। তো গেলাম ছেলেটাকে নিয়ে, ও খুব ভালোবাসে সব দেখতে, কিন্তু মেলাটাই বসেনি, খালি রাধাকৃষ্ণের পুজো হয়েছে, ওটারই মূর্তি খালি দেখলাম, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, জাস্ট একদম অন্ধকার জায়গাটা। কিন্তু তোমাদের সাথে শেয়ারও করলাম, তোমাদেরকে দেখাবো আমার, আমাদের এই আলিপুরদুয়ারের ছোট্টখাটো রাসমেলাটা, কিন্তু সেটা দেখাতে পারলাম না, তার জন্য ভেরি ভেরি সরি। তোমরা কিছু মনে করো না, আবার নেক্সট টাইম আমাদের হবে হয়তো। আলিপুরদুয়ারের ডুয়ার্স মেলা কিন্তু ভীষণ বিখ্যাত মেলা, ওটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, একদম দেখাবো, কথা দিলাম, ওটা হবে, ওটা প্যান্ডেল শুরু হয়েছে, ওটা মনে হয় হবে, তো ওটাই দেখাবো। তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা, তো আমার নিজেরই খুব খারাপ লাগছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তোমাদেরকে দেখাতেও পারলাম না। তো এমনি ঘুরে টুরে আসলাম, একটু ছেলে আর হাজব্যান্ড ধোসা খেলো, আমি কিছু খাইনি, আমার মানে পেটটা এত ভরা, তো সেই কারণে আমি কিছু খাইনি, তো ওরা দুজন খেলো, খেয়ে দে ঘরে চলে আসলাম। তো ঠিক আছে, তোমরা থাকো, আমি আবার আসছি। ডিনার কমপ্লিট, রাত্রি 10:30 তো বাজে, তো এখন শুয়ে পড়বো, এই বিছানাও কমপ্লিট, বিছানাও হয়ে গেছে। তো আর কি, আজ এখানে ভিডিওটাকে শেষ করব। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা করছে বড়রা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে, তাদের জন্য অনেক প্রণাম, আর ছোটরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে আরও আরও অনেক সাবস্ক্রাইব করো, দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তো আজ এখানেই শেষ করলাম, গুড নাইট বন্ধুরা, তোমরাও এবার ঘুমিয়ে পড়ো, তো আজ আসি।